বৃহস্পতিবার হাউস অব কমন্সে প্রতিরক্ষা মন্ত্রী হারজিত সাজ্জানের পোর্টফোলিওতে সামরিক যৌন দুর্বৃত্তি সহ তিনটি ফাইল পরিচালনার বিষয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে তার নিন্দা করার পরে তাকে সেন্সর করা হয়। কনজারভেটিভ প্রতিরক্ষা সমালোচক জেমস বেজানের দেওয়া এই প্রস্তাবটি 161 ভোটে পাশ হয়। ব্লক এনডিপি এবং টোরি বেশিরভাগ ক্ষেত্রে সেন্সর করার প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তবে লিবারেলরা এর বিরুদ্ধে ভোট দেয়। কানাডিয়ান বাহিনীর অভ্যন্তরে যৌন দুর্ব্যবহারের অভিযোগ ও প্রতিরক্ষা কর্মীদের প্রাক্তন প্রধান মার্ক নরম্যানের বিরুদ্ধে আদালত মামলা পরিচালনা এবং আইএসআইএস এর বিরুদ্ধে অভিযান পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগে সাজ্জানকে সেন্সর করার জন্য বেজান একটি প্রস্তাব রেখেছিলেন। ফেডারেল কনজারভেটিভরা প্রতিরক্ষা মন্ত্রী হারজিত সাজ্জানের দায়িত্ব পালনকে বছরের পর বছর অব্যবস্থাপনা ও কভার আপ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে হারজিত সাজ্জানকে বরখাস্ত করার দাবি জানান। How possibly can the women in the Canadian Armed Forces have any faith in this minister to do his job after he failed them so badly? ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ড কুম্ভ মেলা চলাকালে ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগে কয়েকটি বেসরকারি ল্যাবের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এপ্রিলে কুম্ভ মেলা চলাকালে 1 লাখেরও বেশি পরীক্ষায় ভুয়া নাম, মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছে। মেলায় আগতদের কোভিড পরীক্ষার জন্য ওই বেসরকারি ল্যাবগুলোকে ভাড়া করেছিল উত্তরাখণ্ড রাজ্য। মহামারীর মধ্যে কুম্ভ মেলা আয়োজনের জন্য তখন সমালোচিত হয়েছিল উত্তরাখণ্ড। ওই মেলায় প্রায় 20 লাখ লোক যোগ দিয়েছিলেন। এই মেলা থেকে ফেরা লোকজন বিপুল সংখ্যক লোককে সংক্রমিত করেছে বলে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিবেদনগুলো থেকে ধারণা পাওয়া যায়।